Давай. নমস্কার, আমি সুরজিৎ এবং আর একটা সকাল সকাল আপনাদের জন্য এমন একটা অনুষ্ঠান, এমন একটা শুটিং ফ্লোর যেখানে এলে মন কেন শরীরও ভালো হয়ে যায়, শরীর খারাপ থাকে। জমজমার তখন থেকে আমাদের মহড়া চলছে আপনাদের একটা দুর্দান্ত সকাল দেওয়ার জন্য, এবং একটু পরেই সেই মহড়ার থেকে শুরু হয়ে যাবে আমাদের সকাল সকাল আজকের গান। আমাদের আজকে অতিথি শিল্পী দুগ্ধি মা আসছেন আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের সবার মাঝখানে, এবং তাকে উৎসর্গ করেই আজকে আমাদের সকাল সকাল। কিন্তু আমাদের আজকে সকাল হচ্ছে আমাদের গ্রামের মাটির দুগ্ধি মাকে নিয়ে, কারণ আজকে সকাল লোকসঙ্গীতের সকাল। এবং আমাদের সাথে আমার এক ভীষণ প্রিয় মানুষ বলতে পারেন, দাদা বলতে পারেন, যাকে লোকসঙ্গীত শিল্পী বললে শুধু হবে না, যে লোকসঙ্গীত সুরকার এবং গীতিকার, আমাদের সাথে আজকে সুভাষদা, সুভাষ চক্রবর্তী। সুভাষদা, অসংখ্য ধন্যবাদ আবার তুমি আসার জন্য। সুভাষদা মানে হচ্ছে, আমি যেটা সুভাষদাকে দেখি, সুভাষদা মানে কিন্তু এনার্জি। সুভাষদা মানে কবে থেকে দেখছি, কিন্তু সুভাষদা গান গাইতে শুরু করলে সুভাষদার বয়স টয়স সব পেছনে চলে যাবে, এবং সুভাষদার সম্পূর্ণ তুমি যুবক মনে হয় তোমাকে, গান গাইলে পুরো যুবকই তুমি আর কি। এবং আজকে সকাল কিন্তু ব্যতিক্রমী একটাই, যে আজকে লোকসঙ্গীতের সকাল হলেও আমরা মা দুগ্ধার লোকসঙ্গীত শুনবো সমস্ত কিছু। সুভাষদা তোমার কি ইচ্ছা করছে সুভাষদা তুমি বলো? আসলে বলবি মানে সুরজিৎ থাকা মানে আমার চার্জ হয়ে যাবে, সুরজিৎ এমন একটা ফিগার, দুজন দুজনকে চার্জ, আমি চার্জ করে দিচ্ছি সকালে, তো মানে আমি একটু উদ্বৃত হয়ে পড়ি। যাই হোক, আমি প্রথমেই আমি মা দুর্গার গান দিয়ে আমি একটা আগমনী ঝুমুর দিয়ে আরম্ভ করি। আগমনী ঝুমুর দিয়ে আজকে শুরু করতে তো হেই মা, হেই মা দুর্গা, দশভুজে অস্তর মিছাই, আরে লুকে পুটে লীলা অসুর সুখা পেটে দিন বিতাই। হেই মা বলি, হেই মা বলি, হেই মা দুর্গা, দশভুজে অস্তর মিছাই, আরে লুকে পুটে লীলা গো মা গো, বলি লুকে পুটে মা লীলে অসুর সুখ পেটে দিন বিতাই। Yeah,